হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি রাজ্যে সেভেন্থ এসেলসটি এক্সাম নিতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এই শিক্ষক নিয়োগ পরীক্ষার নোটিফিকেশান সিলেবাস নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি যদি ভিডিওগুলি না দেখে থাকেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন এই মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে আজকের এই ভিডিওতে ডিসকাস করব তার সাথে দেখে নেব দু হাজার তেইশ পঁচিশ সেশানে বিএড প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন কি পার না তাছাড়া গ্র্যাজুয়েশানে ওভারঅল যে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকার কথা বলা হচ্ছে যাদের ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার গ্র্যাজুয়েশানে নেই অথচ অনার্সে ফিফটি পারসেন্ট নাম্বার রয়েছে তাদের কি হবে তারা কি এই পরীক্ষায় বসতে পারবে সে সম্পর্কেও ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করা পূর্বেই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে বারো ছয় দু হাজার তেইশ এখানে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফর সেভেন্থ এস এলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইজ হিয়ারবাই বাই এক্সটেন্ডেড আপ টু নাইনটিন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটের লাস্ট ডেট এখানে এক্সটেন্ড করা হচ্ছে প্রথমে যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয় সেখানে বলা হয় ক্যান্ডিডেটরা অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন সেভেন্থ এসএলএসটি এক্সামের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছিল বারো ছয় দু আর বারো তারিখ নোটিফিকেশান জারি করে এই ডেট এক্সটেন্ড করার কথা বলা হয়েছে এখন ক্যান্ডিডেটরা অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন উনিশ ছয় দু তারিখ পর্যন্ত তাই যারা যারা এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করেন আপনারা উনিশ ছয় দু হাজার তেইশের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করে দেবেন এই সেভেন এসএলএসটি এক্সামের জন্য এর সাথে বলা হয়েছে ইট ইজ অলসো নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট নোট সিক্সটিন ইন ইনফরমেশান গাইডলাইনস ফর সেভেন এসএলএসটি এক্সাম টু মে বি রিড অ্যাজ কোয়ালিফিকেশান উইল বি এজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন প্রোভাইডেড দ্যাট এ ক্যান্ডিডেট হ্যাভিং বিএড অ্যাপ্রুভড বাই দ্য আর সি আই অর এ ক্যান্ডিডেট পার্সুইং বিএড অ্যাপ্রুভড বাই এনসিটি ওর আর সি মে অলসো অ্যাপ্লাই সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ আদার টার্মস অ্যান্ড কন্ডিশন আদার টার্মস কন্ডিশান কোয়ালিফিকেশন যদি কোনো ক্যান্ডিডেটে থাকে অথচ বিএড কমপ্লিট হয়নি বিএড কমপ্লিট যাদের হয়নি পার্সুইং বিএড প্রার্থী যারা রয়েছে তারাও এই অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষায় বসতে পারবে ইনফ্যাক্ট দু হাজার তেইশ পঁচিশ সেশানে যারা বিএড করছে তারাও এই পরীক্ষায় অ্যালিজিবল তাই যাদের বিএড কমপ্লিট হয়নি দু হাজার তেইশ পঁচিশ সেশনের বিএড প্রার্থীরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তাই আপনারা উনিশ ছয় দু হাজার তেইশের মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করে দেবেন এই অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকার কথা বলা হয়েছে এটা ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশানে তবেই আপনারা এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের শুধুমাত্র অনার্স পেপারে ফিফটি পার্সেন্ট থাকলে হবে না অনার্স তার সাথে পাসির পেপার ইভিএস কম্পালসারি পেপার সমস্ত কিছু নিয়ে ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবেই আপনারা এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রায় কুড়িজন অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যাদের অনার্সে ফিফটি পার্সেন্ট নাম্বার ছিল কিন্তু ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার নেই তারা এই ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বারের বিরুদ্ধে কেস করেছিল হাইকোর্টে এই কেসের রায় ঘোষণা করা হয়েছে এই রায়ে বলা হয়েছে যাদের ওভারঅল ফিফটি নাম্বার রয়েছে অনার্স প্লাস পাস প্লাস ইভিএস প্লাস কম্পালসারি পেপার নিয়ে তারাই শুধুমাত্র এই অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র অনার্স গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের অনার্সে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার রয়েছে অথচ ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার নেই তারা এই অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষার জন্য অ্যালিজেবেল নয় তারা এই পরীক্ষায় বসতে পারবে না যেহেতু এনসিটির গাইডলাইন অনুযায়ী বলা হয় অভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বারের কথা সেই মত তো ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকেও চাওয়া হয়েছে এই পরীক্ষার বসার জন্য ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশানে আদারওয়াইজ আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন না এটা ক্লিয়ারভাবে হাইকোর্ট বলে দিয়েছে তাই আপনাদের যাদের ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার নেই অথচ গ্র্যাজুয়েশানে অনার্স পেপারে ফিফটি পার্সেন্ট নাম্বার রয়েছে তারা এই পরীক্ষায় বসতে পারবেন না যারা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অথচ অনলাইনে আবেদনপত্র সাবমিট করেননি আপনারা উনিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকোমেন্ড সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ